पर्यटन स्वार्थे राज्य सरकार लिचुबागान जंक्शन থেকে নতুন টার্মিনাল বিল্ডিং পর্যন্ত আগরতলা এয়ারপোর্টের রোডের উন্নতিকরণের জন্য কাজ করে চলছে। এতে ব্যয় হবে 100 কোটি টাকা। এই রাস্তাকে স্মার্ট সিটি মিশনের আওতার বর্তমানে 2 লেন থেকে 4 লেনের করিডোরে উন্নীত করা হচ্ছে। রাস্তার কাজ আগামী 2022 সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2022 সালের মধ্যে শহরের বসবাসকারী যোগ্যতা সম্পন্ন সকল গরিব অংশের জনগণের পাকা বাড়ির সংস্থান করে দিতে রাজ্য সরকার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করছে। রাজ্যে মোট 85,735টি PMAY আরবান প্রকল্পে অনুমোদন হয়েছে। 59,428টি বাড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে এবং 43,956টি বাড়ি চলতি আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিমে 372.04 কোটি টাকা 2022 জন সুবিধাভোগীকে ঋণ হিসাবে দেওয়া হয়েছে এবং 38.51 কোটি টাকা ভর্তুকি হিসাবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা হয়েছে। এই ধরনের উদ্যোগে নেওয়ার ফলে পুরা PMAY আরবান রূপায়ণের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্যগুলোর মধ্যে বেস্ট পারফর্মিং স্টেট হিসাবে স্বীকৃতি পেয়েছে। 2021 সালের 1 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী এই পুরস্কার তুলে দিয়েছেন। তাছাড়া আগরতলাকে বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং বিলোনিয়াকে বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যাল কাউন্সিল হিসেবে নির্বাচন করা হয়েছে। এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি বছর আমাদের রাজ্যের গ্রামীণ এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 1,59,000 গৃহ নির্মাণের অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে 2,067 কোটি টাকা। তাছাড়া স্পেশাল ড্রাইভ যে সকল ঘর GCIT-র ছাদ মানে টিনের ছাদ ছিল সে সহ নির্মিত হয়েছিল তাদের পাকা ঘর দেওয়া হবে। রাজ্য সরকার শুধুমাত্র সবার জন্য আবাস তাই নয়, সবার জন্য গুণগত আবাস নিশ্চিত করতে প্রতিশ্রুতবদ্ধ। এইভাবে গ্রামীণ এলাকায় প্রশিক্ষণপ্রাপ্ত রাজমিস্ত্রি সুতার মিস্ত্রি রাজ্যে আইন শৃঙ্খলা পরিবেশ সামগ্রিকভাবে উন্নতি লাভ করেছে। 2019-এর তুলনায় 2020 সালে সরকার সড়ক দুর্ঘটনা 28.8%, ধর্ষণ 15.4%, খুন 20.8%, ডাকাতি 72.5%, ছিনতাই 81.8%, কনের জন্য বধূহত্যা 39.4%, শ্লীলতাহানি 21.4% এবং অপহরণ 20.3% কমেছে। তার জন্য আমি রাজ্য পুলিশ ব্যবস্থাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রাজ্যের জন্য একটি ফরেন্সিক ইউনিভার্সিটির অনুমোদন পাওয়া গেছে। আমি এই উপলক্ষে জানাতে চাই যে ত্রিপুরা পুলিশ সিটিজেন ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং এর অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম গ্রহণ করা হয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার 14C প্রকল্পের অধীনে এই পোর্টালগুলি তৈরি করার স্বরাষ্ট্র মন্ত্রক বর্তমানে এটি ত্রিপুরা চালু হয়েছে। এই ব্যবস্থা অনলাইনে কোনো প্রতারণা ঘটনা ঘটলে সময় নষ্ট না করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ৫,০০০ অথবা 112 টোল ফ্রি নম্বরে ফোন করতে পারে। 941টি স্বসহায়ক দল ব্যাংক থেকে ঋণ পেয়েছে। রাজ্যের সমবায় ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। 2018-19 থেকে 2020-21 অর্থবছরের মোট 371টি বিভিন্ন ধরনের সমবায় নথিবদ্ধ হয়েছে। 2015-16 থেকে 2017-18 অর্থবছরে নথিভুক্ত সমবায় সংখ্যা ছিল 33টি। সমবায় সমিতি সমূহের ব্যবসার টার্ন ওভার 2015-16 সালে ছিল মাত্র 342.15 কোটি টাকা। 2020-21 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 602.42 কোটি টাকা। প্রত্যন্ত গ্রামগুলি
পরিদর্শনকালে আমাদের বনেদের আমাকে অবগত করেছিলেন যে স্বসহায়ক দলের সদস্যগণের ঋণ বিতরণের যথেষ্ট সময় ও কাগজপত্রের প্রয়োজন হয়, যা স্বসহায়ক দলের উদ্যোগীদের নিরুৎসাহী করে দেয়। তিনটি ব্লকে ব্যাংক থেকে সাত দিনের মধ্যে, ক্লাস্টার লেভেল ফেডারেশন থেকে পাঁচ দিনের মধ্যে এবং গ্রামীণ সংস্থা থেকে তিন দিনের মধ্যে ঋণ মঞ্জুর করার জন্য পাইলট বেসিস এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইপলাইনে পানীয় জলের সুবিধা, বিদ্যুৎ সংযোগ, টয়লেট, গাড়ির রাস্তা, বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি পরিষেবা সহ মৌলিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলিকে উৎসাহিত করতে মুখ্যমন্ত্রী গ্রাম সমৃদ্ধি যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যাতে আমাদের সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের দর্শন অনুসারে গ্রামের কোনো পরিবার পিছিয়ে না থাকে। এই প্রকল্পের মাধ্যমে পঞ্চায়েতে ও কর্মচারী ও অধিকারীদের সম্মানিত করতে সার্টিফিকেট দেওয়া হবে, এক্সপোজার ডিজিটের প্রয়োজন করা হবে এবং গ্রামকে উৎসাহ প্রদান স্বরূপ নগদ অর্থমূল্য চার লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকা দেওয়া হবে। যেসব গ্রাম এই প্রকল্পে ১০০% রূপায়িত হবে সেই গ্রামকে এই ইনসেন্টিভ দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। কৃষি, মৎস্য চাষ, প্রাণী পালন ইত্যাদি প্রাথমিক ক্ষেত্রের কাজের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনের মান উন্নয়ন স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ফল সবজি চাষ, পোলট্রি ফার্মিং, মৎস্য চাষ, পশুপালন এবং ফুল চাষে সহায়তা করা হবে। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ সময়ে এই প্রকল্পে প্রায় ৬ লক্ষ গ্রামীণ পরিবার উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে। ২০২১-২২ অর্থবছরে ২ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম নামে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬.০৫ কোটি টাকা এবং ২০২২-২৩ সালের জন্য ৭.০৫ কোটি টাকা বাজেট সংস্থান করা হয়েছে। এই উদ্দেশ্য হচ্ছে রূপায়ণের নিরিখে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আগরতলা প্রথম স্থানে রয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যবসার মন্দা ভাব কাটিয়ে ওঠার জন্য শহরের ছোট দোকানিদের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা চালু করা হয়েছে। এই যোজনার মূল লক্ষ্য হচ্ছে শহরের ব্যবসায়ী দোকানদারকে ও স্ট্রিট ভেন্ডারদের ট্রেড লাইসেন্স দেওয়া, বিমার আওতা আনা, জিএসটি রেজিস্ট্রেশন, ওবিসি এবং সংখ্যালঘু এবং এসসিদের উন্নয়ন নিগমের মাধ্যমে ঋণ প্রদান করা, ২০টি স্বশাসিত সংস্থার ক্যাম্প করে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে এবং এখন পর্যন্ত ৩০,১৩ জন দোকানদারের জন্য ১,০০০ টাকা করে বিমা প্রিমিয়াম দেওয়া হয়েছে। বাকি সকল দোকানিদের ধাপে ধাপে এই প্রকল্পের আওতা আনা হবে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা গ্রামীণ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। দোকানদারদের ট্রেড লাইসেন্স দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিমা আর্থিক সহায়তার সুযোগ করে দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে দোকানদারগণ ৬০ বছর পূর্ণ হলে মাসিক ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। সমস্ত গ্রামীণ এলাকায় এই প্রকল্পের আওতায় আনা হবে। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে রাজ্যের সকল নগর স্বশাসিত সংস্থা উন্মুক্ত স্থানে শৌচমুক্ত ওপেন ডেফিনেশন ফ্রি ওডিএফ হিসাবে স্বীকৃত হয়েছে। রাজ্যের ভোক্তাদের এই ভোটযোগ্য এবং গুণগত বিদ্যুৎ পরিষেবা দিতে প্রথম এই রাজ্যে বিদ্যুৎ সেক্টরের পরিকাঠামো উন্নয়ন বিশ্ব ব্যাংক, এডিবি এবং অন্যান্য সংস্থা থেকে ৪,৫৯৪.৫৮ কোটি টাকা আর্থিক সহায়তা পাওয়া গেছে, যেটা এইকালীন সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হবে। রাজ্য ট্রান্সমিশন এবং সাব ট্রান্সমিশন ব্যবস্থাকে শক্তিশালী করতে বিশ্বব্যাংকের প্রদত্ত অর্থের আওতায় গ্রিড কর্পোরেশন এবং ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে ১,৩৭২.২০ কোটি টাকা অর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়েছে। সরকার গ্রামীণ এলাকায় বৈদ্যুতিকরণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের স্পন্সার করা প্রকল্প রূপায়ণের উপর বিশেষ উদ্যোগ নিয়েছে। গ্রামীণ এলাকায় গ্রামীণ দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা রূপায়িত হয়েছে। ৩১৬.২২ কোটি টাকা ব্যয়ে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা রূপায়িত হয়েছে। ৭৪.১২ কোটি টাকা ব্যয়ে এবং প্রধানমন্ত্রী সহজ বিজলি হরঘর যোজনা সৌভাগ্য রূপায়িত হয়েছে। ৪১৭.৫৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধাপে, দ্বিতীয় ধাপে DDU GJY রূপায়িত হচ্ছে। ৩৫৪.৬৪ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি রাজ্য সরকার
অবৈধভাবে প্রস্তুত এই প্রশ্নপত্রের পরীক্ষা ব্যবস্থা শিক্ষাবর্ষ পরিবর্তন প্রি বোর্ড পরীক্ষা প্রথা প্রচলন ত্রিপুরা বিজ্ঞান গণিত মেধা অন্বেষণ পরীক্ষা প্রচলন বছর পর্যায়ে পরীক্ষা বিদ্যালয় কর্মসূচি পরিবর্তন লকডাউনের সময় অনলাইনে ক্লাস বন্ধে ত্রিপুরা নামে শিক্ষামূলক ক্যাবল চ্যানেল চালু বাংলা মাধ্যমে বিদ্যালয়কে ইংরেজি মাধ্যমে বিদ্যালয় রূপান্তর নতুন দিশা প্রকল্প সূচনা প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু চিফ মিনিস্টার মেরিটাল অ্যাওয়ার্ড প্রদান বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম কক্সবাজার সাহিত্য চর্চা বাইসাইকেল প্রদান সহ যে যুগান্তকারী ঘটনা সেটা ত্রিপুরার শিক্ষার সেটা হচ্ছে এনসিইআরটি সিলেবাস 3 মাসে ত্রিপুরা রাজ্যে লাগু করা মৈত্রী সেতুর কাজ সম্পন্ন হয়েছে এর ফলে ত্রিপুরা এখন সহজেই চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত হবে এবং পাশাপাশি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সাথে এই পথে ব্যবসা বাণিজ্যের নতুন রূপ তৈরি হবে 500 কোটি টাকার বিনিময়ে একটি ঐতিহাসিক প্রকল্প তৈরি করা হয়েছে সেখানে সাবরমা আধুনিক আইসিপি স্যাচ মাল্টিমিডিয়া লজিস্টিক হাব এবং রেলওয়ে অ্যাওয়ার্ড তৈরি করা হবে এর ফলে রাজ্যের সার্বিক অর্থনৈতিক বিকাশ ঘটবে এবং ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলের গেটওয়েতে পরিণত হবে আগরতলা আখাউড়া রেলপথ নির্মাণের কাজ চলছে এই রেল লাইনে নিশ্চিন্তপুরে একটি রেল অ্যাওয়ার্ড এবং নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের ফেনী এবং বিরুনিয়ার মধ্যে রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে বিদেশ মন্ত্রক এবং রেল মন্ত্রকের সাথে আলোচনা চলছে 2020 এর 5 সেপ্টেম্বর ভাসমান জেটি উদ্বোধনের সাথে সোনামার নিকট সীমান্তপুর টার্মিনাল অভ্যন্তরীণ জল পরিবহন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে এমবিবি বিমানবন্দরে একটি আধুনিক সুবিধা সহ নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের নির্মাণ শেষের পথে রাজ্য সরকার 87 কোটি টাকা ব্যয়ে গোমতি জেলার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্থাপন করছে যা এই বছরের অক্টোবর নাগাদ শুরু হবে এই বিষয়ে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুরনো রাবার গাছ থেকে নিয়মিতভাবে কাঠ উৎপাদনের ক্ষমতা রয়েছে ত্রিপুরার প্রতি বছর প্রায় 30,000 গাছ ম্যাচিওর হচ্ছে এই ক্ষেত্রে প্রায় 400 কোটি টাকার মতো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই সঙ্গে কর্মসংস্থান সুযোগ রয়েছে বর্তমানে বয়স্ক রাবার গাছগুলিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কাঠ এবং আসবাবপত্র তৈরির ক্ষমতা রয়েছে টিএমডিসির কাছে আগামী 30 বছরে বিশাল সংখ্যক রাবার গাছ পূর্ণ হয়ে যাবে সেই বিষয়টি লক্ষ্য রেখে রাজ্য সরকার রাবার কাঠভিত্তিক বাণিজ্য যেমন ফার্নিচার প্লাইউড কারখানা স্থাপন উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাছাড়া এই ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে রাবার কাঠ ভিত্তিক শিল্প স্থাপনের জন্য বিশেষ শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেওয়া হবে পর্যটন ক্ষেত্রে স্বদেশ দর্শন প্রকল্পের 7টি স্থানে পর্যটকের জন্য বিভিন্ন সুবিধা তৈরি করা হচ্ছে নারকেলগঞ্জ শবিমোরা জম্পুই হিলে পর্যটক আবাস তৈরি করা হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নে 37 কোটি টাকা ব্যয় করা হচ্ছে আরো উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের আকর্ষণ করার জন্য প্রচেষ্টা চলছে অমরপুর থেকে ছবিপুরা যতনবাড়ি থেকে মন্দিরঘাট পর্যন্ত রাস্তার কাজ হাতে নেওয়া হয়েছে ইকো ট্যুরিজমের ক্ষেত্রে বরমা ইকো পার্ক সিপাহীজলা অভয়ারণ্য পেপানিয়া ইকো পার্ক ভাঙ্গাছড়া এবং মৈত্রী পার্কের উন্নয়নে পর্যটন দপ্তর এবং বন দপ্তরের যৌথভাবে কাজ করে চলছে চা পর্যটনের প্রসারের জন্য রাজ্য সরকার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যাতে চা পর্যটকদের সুবিধার্থে চা বাগান এলাকার রিসর্ট নির্মাণের জন্য জায়গা অ্যালটমেন্ট দেওয়া যায় কোভিড অতিমারির আগে 2018-19 এবং 2019-20 সালে রাজ্যের পর্যটক আগমনের হার প্রতি বছর 10% বৃদ্ধি পেয়েছিল এবং এবছর সেই সংখ্যা 6 লক্ষ ছাপিয়ে গেছে রাজ্যে মোট জাতীয় সড়কের সংখ্যা 6টি তাছাড়া প্রস্তাবিত জাতীয় সড়কের সংখ্যা 3টি মোট প্রকল্প ব্যয়ের পরিমাণ 10,714 কোটি টাকা সর্বমোট জাতীয় সড়কের দৈর্ঘ্য হচ্ছে 1,023 কিলোমিটার এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এই স্বাধীনতা দিবসে আমাদের স্বাধীনতা আন্দোলনের মূল ভাবনা ও আত্মত্যাগের অনুভূতি ফুটে উঠবে এতে থাকবে দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং এক স্বপ্নের ভারতবর্ষ গঠনের প্রত্যয় এতে রয়েছে সনাতন ভারতের ঝলক এবং আধুনিক ভারতের উজ্জ্বল আলো মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা থেকে অনুপ্রেরণা নিয়ে আমি 37 লক্ষ প্রবাসীর পক্ষ থেকে আমাদের দেশের শহীদ ও স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতার জন্য জীবন ত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই
আসুন আমরা প্রধানমন্ত্রীর আধুনিক ভারতের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এক আধুনিক ত্রিপুরা করতে প্রতিবদ্ধ হই। আমি আবারও অভিনন্দন জানাই আমাদের রাজ্যের এই দেশের বীর সৈনিকদের যারা আমাদের স্থল সীমান্তে আকাশে এবং সমুদ্র প্রহরারত থেকে আমাদের দেশকে সুরক্ষিত করেছেন। রাজ্য সরকার প্রশাসনের 3-9 অর্থাৎ নিয়ত নীতি ও নিয়মকে প্রাধান্য দিয়ে বিরামহীনভাবে কাজ করে চলছে। রাজ্যের প্রতিটি পরিবারে আয়ের উৎস সৃষ্টির মাধ্যমে রাজ্যের সঠিক অর্থনৈতিক উন্নয়নই হল রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ত্রিপুরা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং নীতি আয়োগ দ্বারা প্রকাশিত SDG সূচকে ত্রিপুরাকে প্রথম সারির রাজ্য হিসেবে গণ্য করা হয়েছে। বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়ণের মাধ্যমে ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজ্যের কন্যা সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনে সমবায় মন্ত্রক নামে নতুন একটি মন্ত্রক চালু করা হয় এবং সেই সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে সমবায় মন্ত্রী নিযুক্ত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের উন্নয়নের স্বার্থে উচ্চ পদের কর্মচারীদের স্বল্পতা দূর করতে রাজ্য সরকার প্রমোশন পলিসি 2021 লাগু করেছে, যা এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের মামলার পরিপ্রেক্ষিতে 2015 সাল থেকে রাজ্য সরকারের কর্মচারীদের প্রমোশন বন্ধ ছিল। রাজ্য সরকার কর্মচারীদের অ্যাডহক ভিত্তিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়াও রাজ্য সরকার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদকে চিহ্নিত করেছেন, যেগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সেই সব পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। এতে শুধুমাত্র প্রশাসনিক কাঠামোই মজবুত হবে না, রাজ্যের চাকরিযোগ্য যুবকদেরও কর্মসংস্থান হবে। 2018-19 সাল থেকে এখন পর্যন্ত রেগুলার ডাইনার্নেস আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত সব মিলিয়ে মোট 23,001 জনের চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া এই সময়কালে কন্ট্রাকচুয়াল MSME SIG প্রাইভেট স্থায়ী ও অস্থায়ী নিযুক্তি মিলিয়ে স্বনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে প্রায় 80,000 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা সবাই জানি COVID-19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশকে কি কারণ ধরনের কঠোর সময়ের সম্মুখীন হতে হয়েছে। আজ আমি সমস্ত প্রথম সারির কর্মীদের ধন্যবাদ জানাই, যারা সমস্ত নাগরিকদের নিঃস্বার্থ পরিষেবা দিয়ে তাদের দায়িত্ব পালন করেছে। COVID-19 পরিস্থিতিতে মোকাবেলার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো প্রায় 4 গুণা বৃদ্ধি করা হয়েছে। 22টি অক্সিজেন প্রকল্প সিদ্ধান্ত করেছে। বিভিন্ন সুবিধাজনক দিক বিবেচনা করে এই প্রকল্প রাজ্য সরকার সহায়তায় রূপায়িত হবে। আনারস ও কাঁঠাল ভিত্তিক আর্থিক উন্নয়নের লক্ষ্যে উন্নত পদ্ধতিতে আনারস ও কাঁঠাল চাষ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার সমস্ত বর্তমান প্রকল্পগুলি সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পে চাষ থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, সঠিক ব্যবস্থাপনা, জৈবিক চাষের সুবিধা থাকবে। এই প্রকল্পে ত্রিপুরার 3,600 হেক্টর এলাকায় বাণিজ্যিকভাবে কাঁঠাল এবং আনারস চাষ করা হবে এবং এক সুসংহত বিপণন ব্যবস্থার সুযোগ থাকবে। রাজ্যের আনারস ও কাঁঠাল রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। গত 3 বছরে 33.65 মেট্রিক টন আনারস দুবাই ও কাতার ইত্যাদি দেশে রপ্তানি করা হয়েছে এবং 5,583 মেট্রিক টন আনারস বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্যে এই প্রথম কিষাণ ট্রেন চালু হয়েছে, মাত্র 50% ভাড়ায় রাজ্যের বিভিন্ন পর বহিরাজ্যে প্রেরণ করা সহজতর হয়েছে। ত্রিপুরা আগর উড পলিসি 2021 গত 19 জুলাই 2021 সালে তার ঘোষণা করা হয়েছে। আগামী 5 বছরের মধ্যে 50 লক্ষের আগরের চারা লাগানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ইতিমধ্যে 5 লক্ষ চারা চলতি বছরের বনায়ন কর্মসূচিতে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আশা করা যাচ্ছে যে আগামী 2025 সালের মধ্যে আগরের ক্ষেত্রে
মোট 2000 কোটি টাকা ব্যবসা হবে, যাতে আমাদের নজওয়ান ছেলেমেয়েদের এক রোজগারের পথ সৃজন হবে। গাছ কাটার নীতি সংশোধন করা হয়েছে। বর্তমানে আগর গাছ কাটার ক্ষেত্রে বন দপ্তর থেকে কোনো ধরনের অনুমতি লাগবে না। আগের গাছ ইউনিট স্থাপনের লাইসেন্স প্রদান ব্যবস্থাকে সরলীকরণ করা হচ্ছে। এই মিশনের ফলে রাজ্যে প্রায় সহস্রাধিক লোকের কর্মসংস্থান হবে। আগামী 2022 সালের ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে রাজ্যের প্রতিটি পরিবারের পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যে অটল জলধারা মিশন চালু করা হয়েছিল 2018 নভেম্বরে, যা পরবর্তী সময়ে জল জীবন মিশন নামে পরিবর্তিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির যে প্রকল্প প্রত্যেকের ঘরে জল পৌঁছে দেওয়া। রাজ্যের মোট 10,24,174 পরিবারের মধ্যে এখন পর্যন্ত 3,48,820 পরিবারের টেপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে 2,48,595 পরিবার, শহর এলাকায় 1,225 পরিবার। 100% সফলতার লক্ষ্যে বাকি 6,75,354 পরিবারের 2022 সালের ডিসেম্বর মধ্যে পানীয় জলের সংযোগ দেওয়া হবে। রাজ্য জল জীবন মিশন জাতীয় স্তরের তুলনায় অনেক দ্রুত গতিতে রূপায়িত হচ্ছে। 2017-18 সালে জল জীবন মিশনের আওতায় রাজ্যে মাত্র যে হাউস কানেকশন ছিল 2.4% এবং জাতীয় স্তরে তখন 17% পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত রাজ্যে 33% এবং জাতীয় স্তরে 37% বাড়িতে পাইপলাইনে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। বর্তমান স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু ট্রাইবাল সাব স্কিমকে পরিবর্তন করে জনজাতি বিষয়ক মন্ত্রক গ্রামের সুসংহত বিকাশের লক্ষ্যে একটি নতুন প্রকল্প চালু করবে। যেসব গ্রামে কমপক্ষে 50% জনজাতি জনসংখ্যা রয়েছে এবং ন্যূনতম 500 জন জনজাতি সম্প্রদায়ের জনগণের বসবাস রয়েছে, সেখানে এই প্রকল্প বাস্তবায়িত হবে। সেজন্য ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রক ত্রিপুরার 375টি গ্রামকে চিহ্নিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক সুবিধা, আবাসন, আয়ের সুবিধা, পরিকাঠামো ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা ধাপে ধাপে সমাধান করে জনজাতি গ্রামগুলিকে আদর্শ গ্রামে রূপান্তরিত করাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য প্রকল্পে, বিশেষ করে যেখানে ট্রাইবাল সাপ্লাইন সিডিএন ট্রাইব কম্পোনেন্ট চিহ্নিত করা রয়েছে, সেখান থেকে অর্থ সংগ্রহ করে এই প্রকল্প রূপায়ণ করা হবে। এই প্রকল্পে রাজ্যকে অর্থ দেওয়া হবে 100% গ্র্যান্ট ইনার হিসাবে। তার মধ্যে একটি উমুলনের ফেরানবারে স্থাপন করা হবে। রাজ্য সরকার রাজ্যের মানুষের কোভিড টিকাকরণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। 12 আগস্ট 2021 তারিখ পর্যন্ত রাজ্যে মোট 32,42,605 ডোজ কোভিড 19 টিকা দেওয়া হয়েছে। রাজ্যের 18+ বয়সীদের 93% এর বেশি লোক কোভিড টিকাকরণ প্রথম ডোজ লাভ করেছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ শুকনো রেশন সামগ্রী বা নগদ টাকাও সহায়তা দিয়েছে। এই প্রকল্পে সমস্ত অন্ত্যোদয় অন্ন যোজনা অগ্রাধিকার অগ্রাধিকারভুক্ত পরিবার দরিদ্র অংশের যোগ্য এপিএল প্রতি পরিবারের সর্বোচ্চ 1,000 টাকা করে ডিবিটি করা হয়েছে। এই প্রকল্পে 6,31,000 যোগ্য পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। কোভিড 19 ব্যবস্থাপনার জন্য মোট ব্যয় হয়েছে 579 কোটি টাকা। সরকার সকলের জন্য খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যের কোভিড অতিমারীর দ্বিতীয় ঢেউ সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অন্তর্গত 5,75,000 গরিব পরিবারের প্রায়োরিটি হাউজল এবং অন্তদের অন্ন যোজনা মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যে চাল মে মাস থেকে বিতরণ করেছে রাজ্য সরকার। নভেম্বর 2021 পর্যন্ত এই চাল বিতরণ করা হয়েছে। এই সময়কালে প্রায় 86,800 মেট্রিক টন চাল বণ্টন করা হবে। চিকিৎসকের অভাব দূর করতে রাজ্য সরকার টিএইচএসএস গ্রেড 4 ভুক্ত জেএমও জেডিএমও পোস্ট মাত্র 39 দিনে সময়ের মধ্যে 156 জন এমবিবিএস ডাক্তার নিয়োগ করেছে। মেডিকেল
ফ্যাকাল্টির সংখ্যা আরো বাড়াতে এবং রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-19 রোগীদের পরিষেবা প্রদানে এমবিবিএস ডাক্তার, ডেন্টাল সার্জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং নার্স মিলিয়ে মোট 326 জনকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালকে যথোপযুক্তভাবে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে এই হাসপাতালে 100 জনের বেশি রোগীর অস্ত্রোপচার করা হয়েছে, এর ফলে চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার হার অনেকাংশে কমেছে। 2022-23 মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার উপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। 2020-21 থেকে 2022-23 এই 3 অর্থ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রক্রিয়াকরণের সুবিধা সহ হাইব্রিড ভুট্টা 28,000 হেক্টর এবং ব্ল্যাক গ্রাম বা উড়দ ডালের 22,000 হেক্টর মতো লাভজনক শস্যগুলি আরও বেশি করে উৎপাদনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষকরা 1 টাকা বিনিময় করলে ব্ল্যাক গ্রামের ক্ষেত্রে আয় করতে পারে 1.88 টাকা এবং ভুট্টার ক্ষেত্রে আয় করতে পারে 2.19 টাকা, যেখানে চালের ক্ষেত্রে 1 টাকা বিনিয়োগ করলে কৃষকের আয় করতে পারে মাত্র 1.45 টাকা। রাজ্য সরকার জৈব চাষের উপর গুরুত্ব আরোপ করেছে। গত 3 বছরে 4,000 হেক্টর এলাকাকে জৈব চাষের আওতায় আনা হয়েছে এবং 2021-22 অর্থ বছরের মধ্যে আরও 15,000 হেক্টর জমির জৈব চাষের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী রাজ্যের এই প্রথম 2,33,200 জন কৃষক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 7 আগস্ট 2021 পর্যন্ত মোট 316,17,00,000 টাকা জমা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2018-19 থেকে 2020-21 অর্থ বছর পর্যন্ত মোট 3,02,577 জন কৃষকের বীমার আওতায় এসেছে, যা 2015-16 থেকে 2017-18 পর্যন্ত অর্থ বছরের চেয়ে 1,190 গুণা বেশি। কিষাণ ক্রেডিট কার্ড সব প্রকল্পে 2015-16 থেকে 2017-18 অর্থ বর্ষে মোট 1,60,400 কিষাণ ক্রেডিট কার্ড বিলি করা হয়েছে। 2018-19 থেকে 2020-21 অর্থ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 1,99,959, যা পূর্ববর্তী 3টি অর্থ বছরের তুলনায় 25% বেশি। ইতিমধ্যে কৃষকদের বার্ষিক গড় আয় 2015-16 অর্থ বছরে 6,580 টাকা থেকে বেড়ে 2020-21 অর্থ বছরে 11,096 টাকা হয়েছে। কৃষকদের আর্থিক উন্নতিতে ফসলের ন্যায্য দাম দিতে এবং কোনো প্রকার মধ্যস্থতাকারী হাত থেকে কৃষকদের নিস্তার দেওয়ার রাজ্য সরকার 2018 সালের ডিসেম্বর থেকে ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু করে। ধান কেনার প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতি করা হয়েছে। চলতি বিপণন মরশুম অর্থাৎ কেএমএস 2020-21 গ্রুপ 2, যা 2020-21 শেষ হয়েছে, 7,585 জন কৃষকদের কাছ থেকে মোট 12,975 মেট্রিক টন ধান কেনা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে 24,23,00,000 টাকা, যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। রাজ্যে এখন পর্যন্ত 42,159 জন কৃষক থেকে মোট 72,957 মেট্রিক টন ধান কেনা হয়েছে এবং মোট 131,89,00,000 টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প 2021-22 সালে অধিক সংখ্যক স্ত্রী বাছরের জন্মদানের জন্য 1,33,200 ডোজ স্যাক্স শর্টের সিমেন্ট বপন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতি ক্ষেত্রে মাত্র 15 টাকার বিনিময়ে সুবিধাভোগীদের এর সুযোগ দেওয়া হচ্ছে। দুগ্ধ উৎপাদন ক্ষেত্রে রাজ্য বেসরকারি বিনিয়োগ বাড়ার পাশাপাশি দুগ্ধ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গত 2018-19 থেকে 2020-21 এই 3 অর্থ বছরে মোট 5,86,948 মেট্রিক টন দুধ উৎপাদন করা হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরের উৎপাদিত দুধের পরিমাণ 4,86,000
80 মেট্রিক টনের তুলনায় 21 শতাংশ বেশি। মাংসের উৎপাদন রাজ্যগত 18-19 থেকে 20-21 অর্থ বছরে মোট 1,51,416 মেট্রিক টন হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে উৎপাদিত মাংসের পরিমাণ 1,22,300 মেট্রিক টনের তুলনায় 24% বেশি। রাজ্যে গত 18-19 থেকে 2020-21 অর্থ বছরে মোট 87,34,00,000 ডিমের উৎপাদন করা হয়েছে, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে 70,76,00,000 ডিম উৎপাদনের তুলনায় 23% বেশি। মৎস্য চাষের ক্ষেত্রটিও রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। 2021-22 সালে 82,000 মেট্রিক টন মাছের উৎপাদন হয়েছে, যা 2017-18 তুলনায় 9,727 মেট্রিক টন বেশি। মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি মাছ চাষের জন্য জলাশয় এলাকা 800 হেক্টর বৃদ্ধি পাওয়ার মাছ চাষের এলাকা বেড়ে দাঁড়িয়েছে 29,503.39 হেক্টর। মৎস্য চাষীদের সংখ্যা 2017-18 সালে ছিল 1,87,000, যা 2020-21 সালের শেষে বেড়ে দাঁড়িয়েছে 1,97,000। রাজ্যে মাছের উৎপাদন গত 2018-19 থেকে 20-21 অর্থ বছরে মোট 2,29,571 মেট্রিক টন হয়েছিল, যা 2015-16 থেকে 2017-18 অর্থ বছরে 2,12,616 মেট্রিক টন মাছের উৎপাদনের তুলনায় প্রায় 8% বেশি। রাজ্যের কম্পোনেন্ট হিসাবে রাজ্যের প্রতিটি নতুন গ্রামকে দেওয়া হবে 22,62,00,000 পর্যন্ত। এই অর্থ টেকনিক্যাল রিসোর্স সাপোর্ট, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন, সচেতনতা সৃষ্টি, প্রচার ইত্যাদি সহ রাজ্য, জেলা এবং গ্রাম স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য দেওয়া হবে। বিভিন্ন কাজের জন্য প্রতিটি গ্রামকে দেওয়া হবে 8,00,000 টাকা। সবচেয়ে সফল 3টি গ্রামকে যথাক্রমে 50,00,000, 30,00,000 এবং 20,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে। মোট 18টি প্রস্তাবিত 1,00,000 মডেল স্কুলের মধ্যে 10টি মডেল স্কুলের নির্মাণ কাজ চলছে। 2017-18 সালে 1,00,000 মডেল স্কুলের সংখ্যা ছিল মাত্র 3টি। প্রতিটি স্কুলের জন্য 68 কোটি টাকা করে মোট 680 কোটি টাকা কেন্দ্র সরকার ত্রিপুরা রাজ্যের জন্য বরাদ্দ করেছে। উন্নত মানের রাবার বাগানের এলাকা বাড়াতে এবং স্থায়ী স্থানীয় রাবার চাষীদের জন্য বাজার সম্প্রসারিত করার ত্রিপুরা সরকার রাজ্যে মুখ্যমন্ত্রী রাবার মিশন চালু করেছে। অটোমেটিক টায়ার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন আত্মা সহায়তায় ভারত সরকার বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের সাথে এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে আগামী 5 বছরে অর্থ অর্থাৎ 2021-22 থেকে 2025-26 সময়ে 30,000 হেক্টর এলাকায় রাবার চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। পাট্টা জমি, যৌথ জমি, অ্যালটমেন্ট প্রাপ্ত জমি, যৌথ মালিকানাধীন জমি এবং পুরনো বাগানে এই উদ্যোগ বাস্তবায়িত হবে। সুবিধাভোগীদের জন্য ব্যাংক থেকে সম্পূর্ণ ঋণের ব্যবস্থা করা হবে। প্রতি হেক্টর জমিতে রাবার বাগান সৃষ্টি করতে খরচের উপর সর্বমোট 3,05,452 টাকা। রাবার সিডের গুণগত মান উন্নত করার জন্য মোট 200টি স্মোক হাউস বরাদ্দ করা হয়েছে। গুণগত মান উন্নত হওয়ার ফলে রাবার উৎপাদন আয় বেড়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে এই আত্মার যে প্রকল্প প্রাইভেটাইজেশনের মাধ্যমে করা হয়েছে, তার মাধ্যমে যে 30,000 হেক্টর জমিতে রাবার চাষ হবে, আগামী 5 বছরের মধ্যে সেখানে কমসে কম 600 কোটি টাকার ইকোনমি তৈরি হবে। আমার সরকারে বিশ্বাস করে যে সমস্ত নাগরিকদের জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রত্যন্ত জনজাতি এলাকায় উন্নয়নমূলক কাজের নজরদারির জন্য সক্রিয় পদক্ষেপ নিতে হবে। এই অনুযায়ী ট্রান্সফরমেশন অফ অ্যাসপিরেশনাল ব্লকস প্রকল্পের অধীনে 12টি পিছিয়ে পড়া ব্লককে দ্রুত উন্নয়নের জন্য চিহ্নিত করা হয়েছে এবং নতুন